কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ভাষা আন্দোলনের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা দেয় বিএনপির সিনিয়র নেতারা। এদিকে দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেয়া বীর শহীদদের। আরো জানাচ্ছেন ফাহিম মুনায়েম। বাংলা ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করে গেছেন সেই অমর শহীদদের স্মরণেই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বিশিষ্ট জনেরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না তারা স্বাধীনতার চেতনাও বিশ্বাস করে না। সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তি আগুন সন্ত্রাস অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতারাও। এ সময় দেশে গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার করে বিএনপি। যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা অর্থনীতি ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, তারা এই দেশকে মেরামত করতে পারবে না। এ থেকে জনগণ মুক্তি চায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা। এ সময় তারা বলেন, বাংলাকে শুধু সাহিত্যের ভাষা হিসেবে সীমাবদ্ধ না রেখে চিকিৎসা ও প্রকৌশল সহ সকল প্রকার চর্চার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যে আদর্শের ভিত্তিতে 52-তে শহীদদানরা রক্ত দিয়েছেন, 1971 সালে রক্ত দিয়েছেন, এই রক্তের বিনিময়ে গড়া বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। আপিল বিভাগের চেম্বার আদালত যেটা, সেখানে কিন্তু সকল আদেশ কিন্তু বাংলায় দিচ্ছেন, উনি প্রতিটি আদেশ বাংলায় দিচ্ছেন। এছাড়া আমাদের আদালতের যে রায়গুলো হচ্ছে সেই রায়গুলো অধিকাংশ এখন বাংলায় হচ্ছে। ভাষার বিকৃতি প্রতিরোধ এবং প্রমিত ভাষা ব্যবহার সব কিছুই মূলত বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সমাদৃত করবে। একুশের চেতনাকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয় তাহলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।